Hello guys, welcome to my YouTube channel General Medicine Tips. आज एक मेडिसिन এসেছে মিউকনজেল। এই মেডিসিনটি কি কি কাজে লাগে এবং কারা কারা ব্যবহার করতে পারবে এবং কারা পারবে না এই ভিডিওতে আলোচনা হবে। এই মেডিসিনটি প্রত্যেক লোকে ব্যবহার করতে পারে, সুগার ফ্রি পেশেন্টও ব্যবহার করতে পারে এবং যারা সুগার যাদের নেই তারাও ব্যবহার করতে পারে। এর কম্পোজিশন হচ্ছে অ্যানাস্থেটিক অ্যান্টাসিড জেল, আর ব্র্যান্ড নেম হচ্ছে মিউকনজেল এবং এটি সম্পূর্ণটা সুগার ফ্রি। প্রত্যেক লোকই ব্যবহার করতে পারে, যাদের সুগার আছে তারা ব্যবহার করতে পারে, যাদের নেই তারা ব্যবহার করতে পারে। আর যদি পয়সার ব্যাপারে বলা যায় তো এর এমআরপি দেখতে পাচ্ছেন 201 টাকা এমআরপি আছে 25 পেসে। মেডিসিনটির দাম যেরকম কাজ সেরকম, খুব একটু ভালো মেডিসিন। এর ইন্ডিকেশন হচ্ছে যে কি কি কাজে দেওয়া যাবে, যাদের বিশেষ করে হার্ট বোন বুক পুড়ছে, বুক জ্বালা করছে এবং গলায় স্বর বেঁধে থাকছে গ্যাসের জন্য, তাদের জন্য খুব ভালো একটি মেডিসিন। এবং গ্যাসের জন্য বুকে হালকা ব্যথা করলে কাজ হবে। এবং প্যাট জ্বালা যদি করে, ধরেন প্যাটের ভিতর পুরোটাই জ্বালা করছে, তাদের জন্য খুব ভালো একটি রেজাল্ট পাবে। এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এটি ফাইজার কোম্পানির মেডিসিন, এই মেডিসিনটি ব্র্যান্ডেড কোম্পানির মেডিসিন, অবশ্যই রেজাল্ট আছে। এই মেডিসিনটিতে কম্পোজিশন দেখতে পাচ্ছেন, অনেক কম্পোজিশন আছে, অক্সিসাইক্লিন, অ্যানিমিয়া, হাইড্রোক্লোরাইড, এগুলো সব ম্যাগনেসিয়াম, সব রকমের কম্পোজিশন আছে দেখতে পাচ্ছেন। এবং এটি সম্পূর্ণটাই এর কোনো সাইড এফেক্ট সেরকম দেখা যায়নি এবং যারা ব্যবহার করবে তারা অবশ্যই রেজাল্টটা পাবেন। মেডিসিনটি খাওয়ার পরে যাদের পায়খানা গ্যাসের জন্য হচ্ছে না এবং গ্যাস্ট্রিকের জন্য পায়খানা কষ্টকাঠিন্য হচ্ছে, তাদের জন্য খুব ভালো রেজাল্ট আছে। এবং পেপটিক আলসার, অ্যাসিডিটিক আলসারের জন্য ভালো কাজ করবে। এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে যাদের অতিরিক্ত গ্যাস তারা 3-4 বারও ব্যবহার করতে পারে। উপরকার টিভিটা দেখতে পাচ্ছেন, এই টিভিটা 2 টিভি করে দিনে 2 বার খেতে পারেন এবং খাওয়ার পরে জল খাবেন। এই মেডিসিনটি তো অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এবং কমেন্ট বক্সে অবশ্যই রেজাল্টের ব্যাপারে জানাবেন কেমন রেজাল্ট আছে মেডিসিনটিতে। এবং এই মেডিসিনটি প্রায় লোক ব্যবহার করতে পারে, যাদের বিশেষ করে অনেক দিন থেকে ভুগছেন, ট্যাবলেট খাচ্ছেন, ট্যাবলেট খেয়ে রেজাল্ট পাচ্ছেন না, বুক জ্বালা কমছে না এবং গলা জ্বালা কমছে না, তাদের জন্য খুব ভালো একটি মেডিসিন। তারা অবশ্যই ব্যবহার করতে পারেন, তাদের এই মেডিসিনটির দ্বারাই ঠিক বুক জ্বালা কমে যাবে, কোনো প্রবলেম হবে না। প্রত্যেকে ব্যবহার করতে পারে সুগার ফ্রি, এবং যাদের সুগার নেই তারাও ব্যবহার করতে পারেন।